যাদের রাজনৈতিক সংস্কৃতিতে রক্তের দাগ আর ষড়যন্ত্রের নকশা আছে তারাই গণতন্ত্রের মুখোশ পরা ফেরিওয়ালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে বিএনপির সমালোচনা করে তিনি এ মন্তব্য করেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপরাজনীতি দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে প্রধান অন্তরায়। এজন্য সরকারের পাশাপাশি বিরোধী দলেরও গুরুত্বপূর্ণ ভূমিকা প্রয়োজন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সরকারের পদত্যাগের দাবির কোনো প্রয়োজন নেই, সময় এলেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। মুখে গণতন্ত্রের বুলিয়া উড়িয়ে জুলুমতন্ত্র কায়েম করার জন্য ক্ষমতা যেতে বিএনপি অন্ধকারের চোরাগুলি খুঁজে। বিএনপির অপরাজনীতি এদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ পেতে অন্যতম বাধা। সাংবাদিকদের গ্রেফতার করে সরকার নিজেদের দুর্বলতায় প্রকাশ করছে বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। তার ভাষায়, মতপ্রকাশের সুযোগ কমে যাওয়ায় সমাজের সর্বস্তরে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। এ সময় অবিলম্বে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মুক্তির দাবি জানানো হয়। সাংবাদিক যে আপনার সবচেয়ে বড় বন্ধু, তাকে তার কণ্ঠ রোধ করেন, তখনই দেশে জেল জার্নালিজমের সৃষ্টি হয়। তখনই দেশে আজকে জঙ্গিবাদের উত্থান হয়। তাহলে ভেবে দেখুন, এটা কারা করছেন? সরকার।